ডিফিকাল্ট ক্লাইম্ব, দেখতেই পাচ্ছ। তো সবাই কেমন আছো? এইটা হচ্ছে আমাদের স্টেইং ছিল হস্টেল, আর এইটা একদম ছোট দেখা যাচ্ছে এটা, আর এইটা আমাদের গাড়ি। তো আমরা হস্টেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি খেরগাঙ্গার দিকে, যেখানে অনেকটা কিন্তু ট্রেকিং আছে, প্রায় 12 কিলোমিটার অবধি ট্রেকিং আছে। তো সেটা আমরা চেকিং করতে আসছি। সকালে এই হোটেল থেকে আমরা চেক আউট করছি, চেক আউট করে গাড়ি এসে গাড়ির জিনিসপত্র তুলছি আমরা, তারপর একটা আগে ব্যাগ রাখবো যা জিনিসপত্র আছে, তারপর ওখান থেকে আমরা চেকিং শুরু করবো। সো ফিলিং এক্সাইটেড সব জায়গার জন্য, আর এরিয়াটি সবাই চলো যাওয়া যাক খিরগাঙ্গার জন্য। এটা হচ্ছে পিছনে ব্যাগ রাখার জায়গা, আমরা যে খিরগাঙ্গা যাচ্ছি 12 কিলোমিটার ট্রেক আছে। তো এটা হচ্ছে বৈশালীতে, তো ব্যাগ কোথাও না কোথাও রাখতে হবে, ব্যাগ ছাড়া কিন্তু রাখা যাবে না। তো বড় বড় যে ব্যাগগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় রেখে দিলাম, তারপর আমরা এখান থেকে এখন ক্লাইম্ব শুরু করবো, ট্রেক শুরু করবো। তো ব্যাগগুলো এখানে রাখা আছে, এগুলো থাকবে আজকে, কালকে আমরা যখন আসবো তখন এখান থেকে নিয়ে নেবো। তো আমরা এই এখান থেকে ট্রেক শুরু করছি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ব্রিজ আছে একটা, কানেক্টটা এই পাহাড় থেকে ওই পাহাড়ে কানেক্ট করবে, তারপর ওই পাহাড় থেকে আমরা গ্রাম, একটা গ্রাম আছে সেই গ্রাম ধরে ধরে আমরা ট্রেক শুরু করবো। গাড়ি করে আসলাম, গাড়ি করে আস্তে আস্তে সময় লাগলো প্রায় 1 ঘন্টার উপরে, যেহেতু সব জায়গায় টাওয়ার পাওয়া যাবে না, কন্ট্যাক্ট করা যাবে না, ঠান্ডা এখানে প্রচুর আছে, অনেকটা কম হাত জমে যাচ্ছে এরকম ঠান্ডা, বাট ভালো, চলো দেখা যাক, হাঁটি আস্তে আস্তে হাঁটলে গাটা গরম হবে। নিচ থেকে উপরে আসা তো একদম নিচ, একদম ওখানে নিচ থেকে উপরে আসা 1.5 কিলোমিটার আমরা চলেছি, অবস্থা একটু খারাপ, বাট স্টিল ভালো লাগছে যে আমরা আসা তো উঠছি, রাস্তা ভালো, পাহাড় জঙ্গল নদী তিনটা যদি একসাথে মিশে যায় আর কি লাগে, নদীর শব্দ আসছে, এত ভালো জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছে। আশা করছি এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু এই ট্রিপ থেকে শিখতে পারবো, জানতে পারবো, আর ফিউচারে যদি এরকম ধরনের কোনো ট্রিপ করি তাহলে সেরকমভাবে প্রিপারেশন নিতে পারবো, তোমাদেরও আমি হেল্প করতে পারবো এরকম ধরনের ট্রিপের জন্য কীরকম প্রিপারেশন দরকার। অবশ্য মেডিসিনগুলো খুব দরকার এই ট্রিপের জন্য, পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করা আর টুকটাক স্ন্যাক্স ক্যারি করা দরকার, কারণ সব জায়গায় কিন্তু এখানে খাওয়ার নেই। আজ এই ব্রিজটা আমি জানি না যে কী করে এটা পার হবো, বাট স্টিল একটু চড়া আছে আর নিচ থেকে বড় খাত, চলো পার হই, আশা করি এটা ভালো লাগবে। আহা, বুঝতেই পারছো পুরো এদিকে পুরো খাদ হাঁচি, পিছনে আমি আছি, তন্ময় আছে, এই সরু রাস্তা, এখান থেকে আমরা হেঁটে 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 আসছি, আর এটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা, আর এখানে সবাই আমরা আছি একসাথে, খাদটা আমি দেখানোর চেষ্টা করবো। এইটা হচ্ছে পিছনে খাদ, খাদ সবাই সামনে দাঁড়িয়ে আছি আমরা। Thank you.
চলে এসেছি, আমি একটু টায়ার্ড হইনি। এখন চাটাকে একটু আগে একটু মানে নিজেদের কাছেই ড্রাই ফ্রুটস মতো ছিল খেয়েছি, একটু পরে আবার স্টার্ট করবো এখান থেকে আর 5 কিলোমিটার। বাট এই 5 কিলোমিটারটা একটু ডিফিকাল্ট, কারণ আপনারা দেখতে পাচ্ছেন একদম আপহিল ক্লাইম্ব আছে। বাট করে ফেলবো, আমরা জানি এনার্জি এখনও ভরপুর আছে, 100% এনার্জি আছে। খুব তাড়াতাড়ি দুটো আমরা টার্গেট করেছিলাম, দুটোর মধ্যে ওপরে পৌঁছাবো, তো দুটোর মধ্যেই ওপরে পৌঁছাবো। সত্যি এটা অ্যাডভেঞ্চারের একটা জায়গা, খুব ভালো ফিল হচ্ছে, পুরো নিঃশব্দ, পুরো নেচারকে ফিল করতে পাচ্ছি, জায়গাটাকে যে এক্সপ্লোর করতে পাচ্ছি, তো এটা একটা আমার কাছে ভালো লাগার জায়গা। তো এটা হচ্ছে ক্ষীরগঙ্গা, উপরে যাব, উপরে যেতে যেতে এখনও প্রায় দেড় ঘন্টার মতো লাগবে, তারপর ওখানে গিয়ে রেস্ট নেবো একটু। শুনেছি ওখানে অনেক কম টেম্পারেচার, ওটাও ফেস করতে হবে। ব্যাগে চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে জিনিসপত্র নিয়ে আসা, যাতে ঠান্ডা কম লাগে, তবুও চেষ্টা করব। বাট ফিলিং গুড যে একটা পরিবেশে আছি যেখানে সবাই মোটামুটি একসঙ্গে যাওয়া আসা করছি, আসছি, থাকছি, এটা খুব ভালো ফিলিং। কখনো যদি চাও এখানে আসতে পারো, এই জায়গাটা কিন্তু সত্যি একটা অপূর্ব জায়গা। দুটো জিনিস দরকার এখানে আসতে গেলে, একটা হচ্ছে মনে সাহস দরকার, ফার্স্ট সাহস একটু দরকার, কারণ অনেকটা পথ চলতে হবে, তো সাহস দরকার। তার সঙ্গে সঙ্গে একটু বডি ফিট থাকা দরকার, কারণ অনেকটা চলতে হয়, আর যেহেতু এটা খুবই ঠান্ডা তো অনেকটা কিন্তু ভারী ব্যাগ পিছনে ক্যারি করতে হয়, তো ভারী ব্যাগ ক্যারি করার মতো ক্যাপাবিলিটি আর পাহাড় উঁচুতে ক্লাইম করা এটা কিন্তু থাকতে হবে একটু। তাছাড়া কিন্তু এই জায়গাটায় এসে সেভাবে পরে একটু চাপে পাবে না, কেন পারবে, অবশ্যই পারবে, কিন্তু চাপে একটু। আপনি এখানে বেরোতে পারবি না, এখানে পাথরটা আছে। শিওর, আমি সেটা জন্য বলছি তুই বেরোতে পারবি না, তুই ওখানে নেমে আমি ধরে নেবো, ওই দিক দিয়ে এই দিকে তুই দিচ্ছিস। ক্লাইম্ব দেখতেই পাচ্ছ, পুরো একদিকে পাথর, এদিকে পুরো খাদ, আর এটা হচ্ছে ক্লাইম্বের জায়গা। ও ডিফিকাল্ট, মাঝখান থেকে হেরিয়ে হেরিয়ে আমাকে আসতে হচ্ছে, না হলে কিন্তু এটা হয় না। খাদ পুরো এদিকে,
এটিএস খুললাম এখন, তো জাস্ট বসে আছি এইটা এখানে, মানে একটা পুরো দোকানের সামনে, দোকানটা বন্ধ। এই জায়গাটা এমনই অবস্থা যে এই জায়গাটা কোনো দোকানপাট খোলা নেই, প্রায় ছ ঘন্টা ধরে আমরা হাঁটছি, এখনো হাঁটছি। এইসব একটুখানি বসা সুযোগ করে একটা ভালো জায়গা, দাঁড়িয়ে আছি প্রায় ক্ষীরগঙ্গার কাছাকাছি, আর খুব ভালো ফিল হচ্ছে যে এতটা উঠে আসতে পেরেছি আমরা প্রত্যেকে, আর কিছুটা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ট্রেকিং এর ক্ষেত্রে তো কিছু গ্রাউন্ড রুলস সামরুলস থাকে, সেগুলো অবশ্যই মেনে এগোবেন, যেমন একটু কনসেন্ট্রেশন, একটু নিজের সাথে মেডিটেশন, আশপাশের লোকগুলোকে সাথে নিয়ে চলা, এবং ডেফিনেটলি সাহস তো থামগুলোটা না করতে হয় না তো, বাট সব জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে। পৌঁছে গেছি এবং সব পিছনে টেন্ট দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে। রুম দেখাবো তোমাদের কে কিরকম রুম আছে। এখন যাচ্ছি হচ্ছে যেখানে হট স্প্রিং পাওয়া যায়, এখানে গরম জল পাওয়া যায়, সেখানে স্নান করতে আমি করবো না, জাস্ট দেখতে যাচ্ছি। পিছনে অঙ্কিতা, আর অঙ্কিতার সামনে হয়তো সায়ন্তনী ওরা করবে, বাট আমি করবো না। তো ওখানে যাচ্ছি, পিছনটা পুরো পাহাড়, আর মাঝখানে ভ্যালিটা আছে, ভ্যালিটার মধ্যে সমস্ত রকম টেন্ট লাগানো আছে। এখানে 400-500, 600-700 করে টেন্ট পাবে, ছোটো বড় যেরকম চাইবে। একটা টেন্টে 2-3 জন থাকতে পারবে ছোটো হলে, আর বেশি বড় হলে আরও বেশি থাকতে পারবে। চলে এসেছি, চলো, ভালো গুড। কিন্তু পাহাড়ের রাস্তা উচ্চ উপরের দিকে তো একটু কষ্ট হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, চলো যাই। তো পিছনে এইটা হচ্ছে সেই হোলি ওয়াটার, যেখানে গরম জল আমরা পাই, হট স্প্রিং যেটা আমরা বলছি, যেটা হচ্ছে ক্ষীরগঙ্গা এসে। তো এইটা হচ্ছে সেখানে পুরো হট স্প্রিং, যেখানে তুমি স্নান করতে পারো, এখানে আরাম করতে পারো, পুরো গরম জল বেরোবে, ঠান্ডা কালে গরম জল তো আলাদা একটা অনুভূতি হবে। তো যখন আমি ভেতরে যাব, ভেতরে যাওয়ার আগে একটা এখানে জায়গা আছে, এটা হচ্ছে এই জায়গাটা, এখানে যে ওখান থেকে জলগুলো পড়ছে, তিনটে জায়গা আছে, 1-2-3 পাইপ দিয়ে জল পড়ছে, এখানে আগে স্নান করতে হবে, স্নান করে তারপর এখানে যেতে হবে। এইটা সিচুয়েশনটা হচ্ছে, এটা ছেলেদের জন্য এইটা আছে, মেয়েদের জন্য ওই পাটটাই আছে, ওই পাটটা। তো এখানে আপাতত আমি 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 ছিলাম, আমি মোটামুটি পা ধুলাম, এবং ও এখন এখন এখানে পা ধুচ্ছে। ভেতরেই আপনার ভেতরে স্নান করার কোনো পরিকল্পনা নেই, পা ধোবো, গরম জলে পা ধুয়ে কিন্তু আলাদা একটা অনুভূতি হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু মানতে হবে। আর বিশ্বজিৎ পুরো ওখানে স্নান করেছে, বিশ্বজিৎকে দেখাচ্ছি না।